শিক্ষার্থী আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তো সেটা হলো যে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা জানো যে তোমাদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করা হচ্ছে পড়াশোনা নিয়ে মূলত কি আসলে পড়াশোনাবু পরেই সীমাবদ্ধ থাকলে হবে না আমাদেরকে জেনারেল নলেজ বাড়ানোর জন্য আমাদের অনেক কিছু বিষয় আছে তো যা হোক আমি এখন থেকে যে জিনিসটি চিন্তা করেছি অনেকেই আমাকে এটা কমেন্ট করেছে এবং অনেকেই বলেছে যে তোমাদের প্রযুক্তি নির্ভর এই বর্তমান পৃথিবী তো সেই ক্ষেত্রে যে প্রযুক্তিতে যাতে আমাদের আরও পোষাবনা আমাদের ঘটাতে পারি আমাদের কম্পিউটার জ্ঞান যাতে অনেক বাড়ানো যায় এই জন্য ইনফরমেশন টেকনোলজির উপরে বিভিন্ন ধরনের আইডিয়া তোমাদের দেওয়ার জন্য তো যাই হোক প্রিয় শিক্ষার্থী আমি চিন্তা করেছি যে তোমাদের এখন থেকে আমি কম্পিউটারাইজ যে শিক্ষাগুলো আছে বিভিন্নভাবে অনেকে দেখা যায় যে বেসিক লেভেলে কম্পিউটার ধরতেও যায় না কম্পিউটার কিভাবে ওপেন করতে হয় কিভাবে ক্লোজ করতে হয় তাও কিন্তু অনেকেই জানে না তো এই জন্য আমি এখন থেকে তোমাদের বেসিক লেভেলে কম্পিউটারের যত বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমি পর্যায়ক্রমে তোমাদেরকে শিখাবো তো সেই ক্ষেত্রে দেখো শুধু যে কম্পিউটার তা না কম্পিউটার শিক্ষা তা মনে করবো তোমাদের একটা ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া আমরা জানি এই ফেসবুকের মাধ্যমে কিন্তু দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ নিউজ আমরা কালেক্ট করতে পারি বা ফেসবুকের মাধ্যমে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারি এখন এই ফেসবুকের মাধ্যমে কিন্তু বর্তমানে বিশ্বে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে এই ফেসবুকের কীভাবে একটা পেজ করতে হবে কীভাবে পেজটাকে অপটিমাইজ করতে হবে এরপরে ইউটিউব চ্যানেল যেমন আমি তোমাদের যে সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসটা দিচ্ছি কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই ক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেল কিভাবে করতে হবে এবং এই চ্যানেলটা কীভাবে অপটিমাইজ করতে হবে কিভাবে সুন্দর করে সেট আপ করতে হবে সাজাতে হবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো এরপর তোমরা যদি চাও কেউ একটা স্ক্রিন রেকর্ড করে একটা জিনিস তোমরা মানুষের সার্ভিসের জন্য তোমরা দিবা সেই ক্ষেত্রে স্ক্রিন রেকর্ডটা আসলে কিভাবে করতে পারবো এই যে টোটাল যে বিষয়গুলো অর্থাৎ তোমার প্রযুক্তি নির্ভর যে তো টোটাল বিষয়গুলো এই বিষয়গুলোর উপরে আমি তোমাদের এখন থেকে ধারাবাহিকভাবে ক্লাস দিব আমার এই চ্যানেলের মাধ্যমে সেই ক্ষেত্রে আমি প্রথমে চেষ্টা করবো যে একদম একান্ত এই বেসিক জিনিসগুলো তোমাদেরকে দেওয়ার জন্য বেসিক জিনিসগুলো যখন আমার তোমাদের হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। আসলে এই করোনা পরিস্থিতির মধ্যে দেখা যায় যে অনেক স্টুডেন্ট এই পড়াশোনার প্রতি অত মনোযোগী নাই কিন্তু তারপরেও যদি অতিরিক্ত কিছু জিনিস জানা থাকে কিছু জ্ঞান অর্জন করা থাকে সেই ক্ষেত্রে এইটা এখন না হলেও পরবর্তী সময় তোমাদের অনেকেই কাজে লাগবে তাছাড়া দেখা যায় যে এই যে দেখো দেখো এখন ক্লাস ক্লাস হচ্ছে বিভিন্নভাবে এটা কিন্তু কম্পিউটার দিয়ে ডিভাইস দিয়ে তোমাদেরকে দেখতে হচ্ছে সেটা মোবাইল ডিভাইস বলো বা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো কিন্তু এভাবে কম্পিউটার যদি মনে করো যে অপারেটিং এই একজন স্টুডেন্ট করতে না পারে তাহলে এ এটা কিভাবে করবে সেই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ জিনিস কম্পিউটার খুঁটিনাটি জানতে হয় যে জিনিসগুলো না জানলে আসলে এই বিষয়গুলোর সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়াটা কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে আমি আমি যে কথাটা তোমাদেরকে বলেছি যে আমি এখন থেকে চেষ্টা করছি তোমাদের যে কম্পিউটারটা কিভাবে একদম যেই ব্যক্তি কোনোদিনই কম্পিউটার টাস্ক করেনি অথবা ল্যাপটপ টাচ করেনি সেই ব্যক্তি কিভাবে কম্পিউটার ধরে সে কিভাবে প্রথমে পারে কিভাবে একটা হোল্ডার বানাতে পারে কিভাবে কিভাবে তোমার একটা ফাইল ওপেন করতে করতে পারে পারে এটাকে সেভ এই বিষয়গুলো এটু যে আমি তোমাদেরকে পর্যায়ক্রমে আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিচ্ছি তাহলে আজকে যে কথাগুলো তোমাদের সাথে আলোচনা করলাম আমি আজকে তোমাদেরকে শুধু একটা মেসেজ দিলাম যে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা এই ধরনের সার্ভিসগুলো তোমরা পেয়ে যাবা আমি মানে পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন ক্লাসের মাধ্যমে এই বিষয়গুলো তোমাদেরকে আমি শিখাবো সেই ক্ষেত্রে তোমাদের যদি কোনো মানে যেটা বলেছি আমি আগেই যে তোমাদের যদি কোনো নির্দিষ্ট কোনো বিষয় থাকে যে স্যার এইটা ক্লাস দিলে ভালো হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারো আমি পর্যায়ে ধারাবাহিকভাবে তোমাদের এই কমেন্ট দেখে দেখে আমি ক্লাসগুলো দেবো আজকে এ পর্যন্তই ইতি করছি